We are Venom! We are Venom! No. Oh! Yeah, we are Venom. এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, আমরা হঠাৎ করেই পেয়ে গেলাম ভেনম থ্রির ট্রেলার, যার অফিসিয়াল নাম ভেনম দ্য লাস্ট ডান্স। ট্রেলারটিকে দেখে প্রথম দর্শনে বেশ চমৎকার মনে হয়েছে, যদিও সনি স্টুডিওর চিরাচরিত কিছু সমস্যা এখানেও আছে। যতদূর মনে হচ্ছে আমরা ডিফারেন্ট ভার্সনের একজন ব্যারন মর্ডো, ভিন্ন ইউনিভার্সের একজন লিজার্ড এবং স্পাইডারম্যান নো হোমের পোস্ট ক্রেডিটে দেখানো দৃশ্যটিরও একটা ভিন্ন ভার্সন দেখতে পাচ্ছি। এছাড়া লিক অনুযায়ী সম্ভবত আমরা 10 বছরের ছোট্ট পিটার পার্কারকেও দেখতে পেয়েছি একটি দ্রুত শটে। চলুন সবকিছু নিয়ে একে একে কথা বলি, তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী ভেনম ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম ভেনম দ্য লাস্ট ডান্স ট্রেলার ব্রেকডাউনটি রেকমেন্ড করে। ট্রেলারের শুরুতেই আমরা এডিকে রাতের বেলা একটা শুনশান স্ট্রিটে চলতে দেখি। এডি একটি ডগ প্রিজনে যায় অনেকগুলো কুকুরকে মুক্ত করতে, এবং যারা কুকুরগুলোকে আটকে রেখেছিল তাদের যেন ভেনম খেতে পারে সেই ব্যবস্থা করতে। এখানে দুটো বিষয় লক্ষণীয়, এডির পরনে যে শার্ট ও প্যান্ট সেটাই আমরা দেখেছিলাম স্পাইডারম্যান এডিও ভেনম এখনো আমেরিকার সীমান্ত ঘেঁষা মেক্সিকান কোন সমুদ্র সৈকতের পাড়েই আছে, যা আমরা দেখেছিলাম ভেনম 2 এর শেষে পোস্ট ক্রেডিট সিনে। এই সিনটা আসলে মুভির একটা ওপেনিং গ্যাগ হবে। এডিও ভেনম মিলে লিথাল প্রোটেক্টরের কাজ করছে, রাতের বেলা ভিজিলেন্টি হয়ে অসহায়কে রক্ষা করার পাশাপাশি ভেনমের খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। এর পরের শটে আমরা মরুভূমির বুকে একটা ফ্যাসিলিটি দেখতে পাই। জুনো টেম্পল অভিনীত ডক্টর পেইনের কণ্ঠে আমরা শুনি, আমরা এই ইউনিভার্সে একা নই। ফ্যাসিলিটির ভিতরে কিছু শট দেখি যেখানে অনেকগুলো ভেনম সিম্বায়োটকে জারে আটকে রাখা হয়েছে। বলে রাখা ভালো, প্রথম ভেনম মুভিতে আমরা যে লাইট ফাউন্ডেশনের ফ্যাসিলিটি দেখেছিলাম যেখানে ভেনম সিম্বায়োট নিয়ে গবেষণা হচ্ছিল, এটা কিন্তু সেই ফ্যাসিলিটি নয়। অন্যদিকে উইকিপিডিয়ায় জুনো টেম্পলের ক্যারেক্টারের নাম ডক্টর পেইন লেখা আছে, কিন্তু অনেক ফ্যানদের ধারণা তিনি কমিক বুকের লুটেন্যান্ট প্যাট্রিশিয়া রবার্টসন হবেন, যার সাথে স্ক্রিম সিম্বায়োট মার্চ করবে। এরপরই ট্রেলারের সবচেয়ে কনফিউজিং শট, আমরা স্পাইডারম্যান নো হোমের পোস্ট ক্রেডিটে দেখানো বারের সিনে ফিরে যাই, যেখানে এডি চলে যাবার সময় ছোট্ট এক টুকরো ভেনম সিম্বায়োট ফেলে গিয়েছিল। সেই নড়াচড়া করা সিম্বায়োটে কারো আঙ্গুল দিতে দেখি আমরা, আর তখনই একটা টেস্ট টিউবে সিম্বায়োটটিকে আটকে ফেলে এমসিইউ এর ব্যারন মর্ডো চরিত্রের অভিনেতা জিউটিউ লেশিও 4। আই এম সরি যদি উচ্চারণটা ভুল করে থাকি। প্রথম দেখায় এই সিনটি আমাকে খুবই কনফিউজ করেছিল, কারণ স্পাইডারম্যান নো হোমের ঘটনা ঘটেছিল 616 এ মেইন এমসিইউতে, আর আমাদের জানার মধ্যে ট্রেলারে দেখানো হচ্ছে ভেনম ইউনিভার্স। বারটেন্ডার, বারের পরিবেশ সবই এক, শুধু একটাই ভিন্নতা, নো হোমে বারটেন্ডারের চুল ছোট ছিল, ভেনম 3 ট্রেলারে চুল বড়। কিন্তু যদি খেয়াল করেন, স্পাইডারম্যান নো হোমেও বারটেন্ডার তার চুলগুলো পেছনে বেঁধে রেখেছিল, অর্থাৎ এটা 616 এর দৃশ্য। অথবা ভেনম ইউনিভার্স ও মেইন এমসি ইউনিভার্সে একই রকম ঘটনা ঘটছে। অথবা মোস্ট ক্রেজিয়েস্ট থিওরি, ব্যারন মর্ডো চরিত্র অভিনেতা জিউটিউ লেশিও 4, যার কোন চরিত্রের নাম উইকিপিডিয়ায় দেয়া হয়নি, যাকে আমরা ভাবছি কমিক বুকের অরওয়েল টেলর, যিনি লাইট ফাউন্ডেশনে কাজ করতেন, তিনি মাল্টিভার্স ভ্রমণ করতে পারেন। বুঝিয়ে বলি, কমিক বুকে অরওয়েল টেলরের ছেলে ভেনমের হাতে মারা গেলে তিনি এই জগতের যত ভেনম সিম্বায়োট আছে সবগুলোকে ধ্বংস করতে দ্য জুরি নামে একটা টিম বানান। এই টিম ভেনমের সাথে একবার স্পাইডারম্যানকেও মারতে চেয়েছিল। কিছু লিক থিওরি বলছে ভেনম 2 মুভিতে কার্নেজ যখন প্রিজন থেকে পালায় তখন সেই ম্যাসাকারে অরওয়েল টেলরের ছেলে মারা যায়। এরপর সে ডক্টর পেইন বা লুটেন্যান্ট প্যাট্রিশিয়া রবার্টসনের সাথে মিলে এই ফ্যাসিলিটি তৈরি করেছে, যারা আর্মড ফোর্স নিয়ে মাল্টিভার্সের সকল ভেনম সিম্বায়োটের পিছনে লেগেছেন। আমরা দ্য জুরির তৈরি করা এই ফ্যাসিলিটিতে কিছু নন হোস্ট সিম্বায়োট যেমন দেখেছি, তেমনি ভেনম 2 এর শেষে টক্সিন সিম্বায়োটের সাথে হোস্ট ডিটেকটিভ মুলিগানকেও এখানে আটকে থাকতে দেখি। তো আমার ধারণা অরওয়েল টেলর এডি ব্রক বা ভেনমকে ট্র্যাক করছেন। আমরা একটা শর্টে সিসিটিভি ফুটেজও দেখি, অরওয়েল টেলরের মাল্টিভার্স ট্রাভেলের ক্ষমতা আছে, এডির পিছু পিছু সেও 616 এর এই বারে এসেছিল। যেই না এডি অদৃশ্য হয়ে গেল, টেবিলে পড়ে থাকা ছোট্ট সিম্বায়োটটিকে ক্যাপচার করেন তিনি। তবে এই ক্রেজি থিওরি আসলে সনি স্টুডিও ইউজ করবে কিনা তা আমি নিশ্চিত নই, উল্টো আমার মনে হচ্ছে সনি তাদের চিরায়ত প্লট হলে আমাদের ফাঁসাবে। এমসিইউ
এপিসোডে কন্টিনিউটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলবে এডি আসলে নোয়ে হোম বা আর্থ 616 এ যায়নি, অন্য কোন ভেনম ইউনিভার্সে গিয়েছিল। এই ইউনিভার্স অনেকটা ভেনমের মতোই, তবে কিছুটা আলাদা। নর্মালি ভেনমের ইউনিভার্সে মিসেস চ্যাং একজন সাধারণ শপ ওনার, কিন্তু ট্রেলারে মিসেস চ্যাংকে লাস ভেগাসের ক্যাসিনোতে পার্টি করতে দেখা যাচ্ছে স্বয়ং ভেনমের সাথে। দেখাই যাক কি হয়। বাকি ট্রেলার জুড়ে দুটো বিষয়ের হিন্ট দেওয়া হচ্ছে। প্রথমত, এডি ও ভেনম দ্য জুরির হাত থেকে বাঁচতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পানির নিচে, মরুভূমিতে, লাস ভেগাসে, পাহাড়ের এলাকায়, ঘোড়ার উপর ভেনম হয়ে ভর করে। সিনেমার প্রায় বিশাল একটা সময় এই ছোটাছুটি করেই চলবে। দ্য জুরি থেকে পালানোর সময় অথবা মেক্সিকো পার হয়ে আমেরিকায় পুনরায় প্রবেশের সময় এডি একটি হিপ্পি ক্যারাভান ভ্যান থেকে লিফ্ট নেবে, যেই ক্যারাভানে আমরা পুরোপুরি ভিন্ন চেহারায় ডক্টর কর্নারকে দেখতে পাই। এই হলো সেই ডক্টর কর্নার যে কিনা নিজেকে লিজার্ড বানিয়েছিল। প্রশ্ন হলো, ভেনমের এই ইউনিভার্সে কর্নার কি কখনো লিজার্ড হয়নি, নাকি সনি শুধু শুধু আমাদের কনফিউজ করতে এই অভিনেতাকে কাজ করেছে? দ্বিতীয়ত, নাল আসার সম্ভাবনা রয়েছে। ভেনম দ্য লাস্ট ডান্সের ট্রেলারে ভেনম নিজে এবং অরওয়েল টেলর দুজনেই বলে সিম্বয়েড আর্মি আসছে দুনিয়ার দিকে। আমরা অনেকগুলো অ্যাস্ট্রয়েডকে দেখতে পাই দুনিয়ার দিকে ধেয়ে আসছে এবং এগুলোকে প্রতিরোধের ক্ষমতা নেই মানুষের। ভেনমও বলে এদিকে সম্ভবত এটাই তাদের শেষ অভিযান। আক্ষরিক অর্থে সিনেমার নাম হলো দ্য লাস্ট ডান্স, অতএব শেষ লড়াই তো হবেই। কমিকে নাল সকল ভেনমের সিম্বয়েট কিং। নালের কাজই হলো বিভিন্ন প্ল্যানেটে ভেনম সিম্বয়েটের খোঁজ করা, তাদের কন্ট্রোল করে সিম্বয়েট আর্মি তৈরি করা এবং সেই দুনিয়ার উপর কবজা করা। এক্ষেত্রে ভেনমের মতো যারা আসলে হোস্টের আচরণের উপর নির্ভর করে তারাই নালের আর্মির বিরুদ্ধে দাঁড়াতে পারবে। অর্থাৎ এডি ব্রক কম্পারেটলি ভালো মানুষ, তাই ভেনমও হিরো হিসেবে আমাদের সামনে আছে। কার্নেজ একজন সিরিয়াল কিলারের সাথে সিম্বয়েট করেছিল, তাই সে ভিলেন। এই হিসাবে ডিটেকটিভ মলিগানও কিন্তু শিওর শট ভিলেন নয়। টক্সিনের কারণে নাল আর্মি যে দুনিয়ার দিকে আসছে সেই ইনফরমেশন সে পাচ্ছে এবং অরওয়েল টেলরকে দিচ্ছে। আমরা হেলিকপ্টারের উপর যে বিশাল আকায় মাকড়সার মতো ভেনম সিম্বয়েটটিকে দেখি, আমার ধারণা এই আক্রমণেই দ্য জুরির ফ্যাসিলিটি ধ্বংস হবে এবং প্যাট্রিসিয়া রবার্টসন স্ক্রিমে রূপান্তরিত হবে। অন্যদিকে স্বয়ং নাল যদি আসে দুনিয়ায়, তবে সব সিম্বয়েটকে ধ্বংস করতে চাওয়া এই অরওয়েল টেলরের উপর ভর করবে। আর দুনিয়া জোড়া এই লড়াইয়ে আমরা কোনো অ্যামিউজমেন্ট পার্কেও একটা ফাইট দেখব, যেখানে খুব সামান্য সময়ের জন্য এই ফ্যামিলিটিকে দেখা যাবে, যাদের বিপদ থেকে অবশ্যই ভেনম বাঁচাবে। এখন যে খবরটা লিক হয়েছিল, ম্যাডাম ওয়েবে জন্ম নেওয়া পিটার পার্কার ভেনম 3-তে 10 বছরের বাচ্চা হবে, যাকে সব ভিলেন সিম্বয়েড মারতে আসবে আর তাকে বাঁচাবে এডিও ভেনম। এই লিক থিওরি আসলে কতটা সত্যি বা মিথ্যে তার জন্য ওয়েট করতে হবে অক্টোবর পর্যন্ত। তো কেমন লাগলো এই ব্রেকডাউন? কি মনে হয়, সনের উপর শেষ ভরসা করা যায়, নাকি তারা আবারও আমাদের গোজামিলে ভরা একটা মিসকন্টিনিউটির সিনেমা উপহার দিবে? সনি যাই করুক, আমাদের মূল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কিন্তু সঠিক পথে এগোচ্ছে। আপকামিং ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে প্রতিনিয়ত নিত্য নতুন ইনফো আসছে। স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে চলুন কথা বলি সেই ভিডিওতে।